প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা অডিওয়ার্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব বিষয়ক রুশ বই মানুষ কী করে বড় হল এর চতুর্থ পর্ব মানুষ কী করে বড় হল বইটি যৌথভাবে লিখেছেন মিখাইল ইলিন ও ইয়েলেনা সেগাল বইটি সোভিয়েত ইউনিয়নের মস্কো থেকে প্রকাশ করেছে রাদুগা প্রকাশনী বইটি বাংলা ভাষায় আমাদের জন্য অনুবাদ করেছেন গিরিন চক্রবর্তী ও বরুণ সোম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমাদের বইপাঠের পাঠের পর্ব হারিয়ে ফেলতে না চাইলে আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন তো বন্ধুরা চলুন শোনা যাক ইতিহাস বিষয়ক বই মানুষ কি করে বড় হল এর চতুর্থ পর্ব আমাদের নায়ক মাটিতে নামল এই সমস্ত ঘটনা যখন ঘটতে থাকে তখন পৃথিবীর জলবায়ুও অল্প অল্প করে বদলে যাচ্ছিল আমাদের বনমানুষ পূর্বপুরুষেরা যে সমস্ত জায়গায় থাকত সেখানে ধীরে ধীরে রাত বেশি ঠাণ্ডা হয়ে উঠছিল শীতকাল হচ্ছিল বেশ কনকনে আবহাওয়া তখনও উষ্ণ তবে গরম তাকে আর তখন বলা চলে না পাহাড় পর্বতের উত্তরাংশের ঢালে চিরহরিত পাম ম্যাগনোলিয়া লরেলের জায়গায় স্থান নিল ওক আর লিনডেন আজও নদ নদীর উপকূলভাগে পলিতে প্রাচীন ওক ও লিন্ডেন গাছের প্রস্তুরীভূত পাতার ছাপ দেখতে পাওয়া যায় ওই সমস্ত গাছের পাতা কোনো এক সময় বর্ষণ সাহায্যে নদীতে বাহিত হয়ে এসেছে ঠান্ডা হওয়ার হাত থেকে গা বাঁচানোর জন্য ডুমুর গাছ আর আঙুরের থোকা আস্তে আস্তে লুকিয়ে পড়ল পাহাড়ের উপত্যকায় নয়তো সরে গেল দক্ষিণের ঢালে গ্রীষ্মমণ্ডলীর বনভূমির সীমানা ক্রমে দক্ষিণ থেকে আরও দক্ষিণে সরে যেতে লাগল আর সেই সমস্ত জঙ্গলের সঙ্গে সঙ্গে সেখানকার বাসিন্দারাও সরে যেতে লাগল দক্ষিণে হাতির পূর্বপুরুষেরা চলে গেল ছুরিদাঁত বাঘ আর প্রায় চোখেই পড়ে না এককালে যেখানে ঘন গাছপালা ছিল এখন সেখানে গাছপালা সরে গিয়ে দেখা দিল পরিষ্কার ফাঁকা জায়গা দৈত্যাকার গণ্ডার আর হরিণের দল সেখানে চড়ে বেড়াত বনমানুষদের মধ্যে একদল পালিয়ে বাঁচল অন্যেরা লোপ পেল বনে আঙুর কমে গেল ডুমুর গাছ খুঁজে পাওয়াই ভার বন জঙ্গলে চলাফেরা করাও দুরূহ জঙ্গল পাতলা হয়ে গেছে এক ধরনের গাছপালা থেকে আরেক ধরনের গাছপালা যাতায়াত করতে হলে মাটির ওপর দিয়ে ছুটে যেতে হয় কিন্তু বৃক্ষবাসী জীবের পক্ষে মাটির উপর দিয়ে চলাফেরা করা তেমন সহজ নয় যে কোনো মুহূর্তে কোনো ধূর্ত হিংস্র জন্তুর কবলে পড়ারও আশঙ্কা রয়েছে অথচ উপায়ও নেই ক্ষুধার তাড়নায় আমাদের পূর্বপুরুষ গাছ থেকে মাটিতে নেমে আসতে বাধ্য হল আরও ঘন ঘন তাকে খাদ্যের সন্ধানে মাটিতে নেমে ঘোরাঘুরি করতে হতো কিন্তু একটা প্রাণী যে জঙ্গলের জগতে নিজেকে খাপ খাইয়ে নিয়েছিল সেই অভ্যস্ত খাঁচা ছেড়ে বাইরে চলে আসার ফলে তার অবস্থা কী হল এই যে বেরিয়ে আসার মানে হলো, জঙ্গলের সমস্ত আইনকানুন ভঙ্গ করা জীবজন্তুরা যে শৃঙ্খলে প্রকৃতির বুকে নিজের নিজের জায়গায় বাঁধা ছিল তা ভেঙে ফেলা পশুপাখিদের অবশ্যই পরিবর্তন ঘটে জগতে কোনো কিছুই অপরিবর্তনীয় নয় কিন্তু বদল হওয়া অত সহজ ব্যাপার নয় নখর ও থাবাওয়ালা একটা ছোট্ট বন্য জন্তুকে আজকের ঘোড়ায় বদল হতে কোটি কোটি বছর সময় লেগেছে সেই জন্তুর কোনো বংশের শাবকের সঙ্গে তার বাপ মায়ের বিশেষ কোনো অমিল থাকত না বললেই চলে আগেকার জাতের চেয়ে অন্যরকম নতুন কোনো জাতের উদ্ভব ঘটে হাজার হাজার প্রজন্মের বিবর্তনের মধ্য দিয়ে আচ্ছা আমাদের পূর্বপুরুষের বেলায় কীরকম ঘটেছিল আমাদের পূর্বপুরুষ যদি তার জীবনযাত্রার প্রণালী ও অভ্যাস বদল করতে না পারত তাহলে তাকে বনমানুষদের সঙ্গে চলে যেতে হতো দক্ষিণে কিন্তু ইতিমধ্যে বনমানুষের সঙ্গে তার তফাৎ দেখা দিতে শুরু করেছে সে এখন পাথর আর কাঠকে কষের দাঁত ও নখরের মতো করে কাজে লাগিয়ে খাদ্য বার করতে শিখেছে জঙ্গলে এখন দক্ষিণের রসালো ফলমূল ক্রমেই কমে আসছে কিন্তু তাতে তার কোনো অসুবিধা হয় না দরকার হলে সে সব ছাড়াও সে দিব্যি চালিয়ে দিতে পারে এখন তো আর সে আগের মতন নেই এখন মাটিতে হাঁটতে শিখেছে তাই বনজঙ্গল ছাড়া খোলা জায়গায় তার আর ভয় করে না আর শত্রুর মুখোমুখি যদি পড়েই যায় প্রাচীন মানুষদের পুরো দঙ্গলটা তখন পাথর আর লাঠি সাহায্যে আত্মরক্ষার জন্য তৈরি হয় এখন যে কঠিন ঋতু শুরু হল তাতে আমাদের আধা বন মানুষ পূর্বপুরুষদের কেউ মরল না গ্রীষ্মমণ্ডলের বনাঞ্চল সরে যাবার সঙ্গে সঙ্গে তাদের সরে যেতে হল না এতে বরঞ্চ তাদের মানুষ হবার পথই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল আর আমাদের যারা আত্মীয় সেই বন মানুষদের কি হল গ্রীষ্মমণ্ডলের বন জঙ্গলের সঙ্গে সঙ্গে তারাও সরে যেতে লাগল ফলে তারা আগের মতো বনশাই হয়ে রইল না আর সরে না গিয়ে তাদের উপায়ও ছিল না কেননা বিকাশের দিক থেকে তারা আমাদের পূর্বপুরুষদের চেয়ে পিছিয়ে ছিল হাতিয়ার ব্যবহারের পর্যায়ে তারা পৌঁছাতে পারেনি তাদের মধ্যে আবার যারা সবচেয়ে বুদ্ধিমান তারা জঙ্গলের সবচেয়ে উঁচুতলায় বসবাস করতে লাগল আরও ভালোভাবে এগাছে গাছে সেগাছে লাফিয়ে বেড়াতে শিখল আরও ভালো করে গাছের ডালপালা আঁকড়ে ধরতে শিখল যেসব বনমানুষ একটু কম চটপটে তাদের ভাগ্যটা হল অন্যরকম তারা গাছের জীবনে তেমন অভ্যস্ত হয়ে উঠতে পারল না তাদের মধ্য থেকে যারা সবচেয়ে বড় আর বলশালী কেবল তারাই টিকে রইল কিন্তু যে জীব আকারে যত বড় আর ভারী তার পক্ষে গাছে বাস করা তত কঠিন কাজেই ইচ্ছে থাক আর নাই থাক এই প্রকাণ্ড বনমানুষদের গাছ থেকে নেমে আসতে হলো মাটিতে যেমন গরিলারা তারা আজও জঙ্গলে বাস করে জঙ্গলের প্রথম তলায় আর মাটিতে তারা লাঠি আর পাথর দিয়ে শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষা করে না করে তাদের শক্তিশালী চোয়ালের অস্ত্র বিশাল বিশাল কষের দাঁত দিয়ে এমনি করে মানুষ আর তার আত্মীয় কুটুম্বদের পথ আলাদা আলাদা হয়ে গেল হারানো সূত্র মানুষ রাতারাতি দুই পায়ে হাঁটতে শেখেনি প্রথম প্রথম মানুষের হাঁটা চলার ভঙ্গি সম্ভবত ছিল বিশ্রী সে হয়তো স্থিরভাবে পাও ফেলতে পারত না তখন মানুষ মানে আরও ভালোভাবে বলতে গেলে বনমানুষ দেখতে কেমন ছিল জীবন্ত বনমানুষ আজ আর কোথাও নেই তবে মাটির নিচে খোঁজাখোঁজি করলে কোথাও না কোথাও কি তাদের হাড়গোড় পাওয়া যাবে না এই সমস্ত হাড়গোর খুঁজে পেলে বানর থেকে মানুষের উৎপত্তির সঠিক প্রমাণ পাওয়া যেত বানর থেকে আধুনিক মানুষের রূপান্তরের যে ধারা এই বনমানুষ হচ্ছে তার মাঝখানের সূত্র কাদামাটি ও বালুর গভীরে নদীর পলিয়েস্তরের নিচে এই সূত্র বেমালুম হারিয়ে গেছে প্রত্নতত্ত্ববিদেরা মাটি খুঁটতে জানেন কিন্তু মাটি খোঁড়াখুড়ি শুরু করার আগে স্থির করে নিতে হয় কোথায় খুঁটতে হয় কোথায় খুঁজতে হয় এই হারানো সূত্র পৃথিবীর সর্বত্র কি হাত্রে হাত্রে দেখা অতই সহজ মাটির নিচে কোথায় প্রাচীন মানুষের হাড়গোর আছে তা খুঁজে বার করতে যাওয়া বোধ মরুভূমির বালুর ভেতরে হারানো সোঁচ খোঁজার চেয়েও কঠিন গত শতাব্দীর শেষে বিখ্যাত জার্মান বিজ্ঞানী অ্যান্ডস্ট হেকেল একটা অনুমান প্রকাশ করলেন আচ্ছা বৈজ্ঞানিক পরিভাষায় যাকে পিথেকান্ত্রোপাজ বলা হয় সেই বনমানুষদের হাড়গোর দক্ষিণ এশিয়ার কোথাও কি পাওয়া যেতে পারে না তিনি ম্যাপে ঠিক দেখিয়েও দিলেন যে সুন্দর্বীপ হল সেই জায়গা যেখানে তার ধারণায় পিথেকান্ত্রোপাসের হাড় থাকা সম্ভব অনেকেরই কিন্তু মনে হল যে হেকেলের ধারণার তেমন একটা ভিত্তি নেই কিন্তু ধারণাটা বৃথা গেল না এমন একজন লোকের দেখা পাওয়া গেল যার এই ধারণায় এত বেশি বিশ্বাস ছিল যে তিনি সমস্ত কাজকর্ম ছেড়ে ছুঁড়ে দিয়ে কাল্পনিক পিথেকান্ত্রোপাসের কাল্পনিক হাড়ের খোঁজে সুন্দর যাত্রা করলেন তিনি হলেন অ্যামস্টারডাম বিশ্ববিদ্যালয়ের শরীর সংস্থান বিদ্যার অধ্যাপক ইউজিন দুবুয়া তার বহু সহকর্মী অধ্যাপক ঘাড় নেড়ে বলা করতে লাগলেন এই সিদ্ধান্তই প্রকাশ করলেন যে সুস্থ মস্তিষ্কের কোনো লোক এ কাজ করতে পারে না এইসব লোকেরা নিজেরা ছিলেন ধীরস্থির প্রকৃতির রোজ ছাতাহাতে করে আমস্টারডামের শান্ত পথ ধরে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি এই হলো তাদের অভ্যস্ত ভ্রমণ দুবয়া তার দুঃসাহসী পরিকল্পনা সম্পাদনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে সামরিক চাকরিতে যোগ দিলেন সামরিক বাহিনীর ডাক্তার হয়ে তিনি অ্যামস্টারডাম থেকে যাত্রা করলেন সুদূর দ্বীপে সুমাত্রায় পদার্পণের সঙ্গে সঙ্গে দুবোয়া মহা উৎসাহে অনুসন্ধানের কাজ শুরু করে দিলেন তার নির্দেশ মতো খননকর্মীরা মাটি খুঁড়তে লেগে গেল খুঁড়তে খুঁড়তে মাটির পাহাড় জমে গেল এক মাস যায় দেখতে দেখতে দুমাস তিন মাসও কেটে গেল কিন্তু পিথেকান্থ্রপাসের হাড় আর মেলে না মানুষ কোনো কিছু হারালে যখন তার খোঁজ করে তখন তার অন্তত এটা জানা থাকে যে হারানো জিনিসটা কোথাও না কোথাও আছে এবং ভালো মতো খোঁজাখোঁজি করলে সন্ধান অবশ্যই মিলবে দুবোয়ার ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু নয় তার একমাত্র সম্বল ছিল অনুমান পিথেকান্থ্রোপাসের হাড় যে আছেই এমন কথা জোর দিয়ে প্রমাণ করার উপায় তার ছিল না তবু তিনি জিদ ধরে রইলেন খোঁজাখোঁজির কাজ চালিয়ে গেলেন এমনি করে বছর পেরিয়ে যায় দেখতে দেখতে বছর তিন বছরও কেটে যায় কিন্তু হারানো সূত্রের সন্ধান আর মেলে না দুবোয়ার জায়গায় অন্য কেউ হলে হয়তো অনেক আগেই অকারণ খোঁজা ছেড়ে দিত দুবোয়ারও হয়তো মাঝে মাঝে সন্দেহ হতো কিন্তু যে কাজ তিনি করবেন বলে ভেবেছেন তা মাঝপথে ছেড়ে দেবার পাত্র দুবোয়া আনন সুমাত্রায় পিথেকান্থ্রপাসের সন্ধান না পেয়ে তিনি ঠিক করলেন সুন্দর দ্বীপমালার অন্য দ্বীপ জাভাই গিয়ে ভাগ্য পরীক্ষা করে দেখবেন এখানে ভাগ্য প্রসন্ন হল তাঁর ওপর গ্রামের কাছাকাছি একটা জায়গায় তিনি পিথেকান্থ্রপাসের মাথার খুলির ওপরের অংশ নিচের চোয়ালের ভাঙা টুকরো গোটা কয়েক দাঁত আর উরুর হাড় পেলেন নিজের পূর্বপুরুষের মুখের দিকে তাকিয়ে না পাওয়া মুখের যে গড়নের কথা দুবোয়া কল্পনা করেছিলেন তা হল নিচু ক্রমে ঢালু হয়ে আসা কপাল আর কপালের নিচে যেখানে ভ্রুজোড়া থাকে সেখানে মোটা হাড়ের খাঁজ তারে নিচে কোটরের ভেতরে ঢুকে আছে চোখ জোড়া। এই মুখটার সঙ্গে মানুষের চেয়ে বানরের মুখের মিলি বেশি কিন্তু মাথার খুলির ওপরের অংশ ভালো করে দেখার পর দুবোয়ার কোনো সন্দেহই রইল না যে পিথেকান্ত্রোপাস বানরের চেয়ে বেশি বুদ্ধিমান মানুষের সবচেয়ে কাছাকাছি যে কোনো বানরের চেয়ে তার মস্তিষ্কের গহ্বরের আয়তন ছিল বেশি খুলির ওপরের অংশ দাঁত এবং হাড়ের কয়েকটা টুকরো এগুলো অবশ্য খুবই কম কিন্তু তাহলেও এ থেকেই দুবোয়া অনেক তথ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন উড়ুর হাড় এবং হাড়ের গায়ে পেশিবহুল কণ্ডরের প্রায় অলক্ষিত দাগ ভালো করে পরীক্ষা করে দেখার পর দুবোয়া এই সিদ্ধান্তে এলেন যে পিথেকান্থ্রোপাস ইতিমধ্যে কোনো রকমের হাঁটতেও শিখেছিল দুবোয়া অনায়াসে কল্পনার চোখে দেখতে পেলেন তার পূর্বপুরুষকে দেখতে পেলেন কুজো হয়ে লম্বা লম্বা হাত দুটো ঝুলিয়ে হাঁটুর কাছে পা বাঁকিয়ে বনের ভেতরকার ফাঁকা জায়গায় সে ঢিবিয়ে ঢিবিয়ে চলছে ঝোলাভরুর নিচেকার কোটরের ভেতর থেকে তার চোখ জোড়া চোখজোড়া আছে নিচের দিকে খাবারের সন্ধানে এই জন্তুটা অবশ্যই মানুষ নয় কিন্তু তাই বলে সত্যিকারের মানুষও নয় দুবোয়া স্থির করলেন তার এই আবিষ্কারের একটা নতুন নাম দেবেন তিনি এর নাম দিলেন পিথেকান্থ্রোপাস ইরেক্টাস অর্থাৎ যে পিথেকান্থ্রোপাস সোজা হয়ে চলে কারণ বনমানুষের তুলনায় সে অবশ্যই সোজা হয়ে চলত তোমরা হয়তো ভাবছ উদ্দেশ্য সিদ্ধ হয়েছে পিথেকান্থ্রোপাসের সন্ধান যখন পাওয়া গেল তখন আর কি কিন্তু এখান থেকেই শুরু হল দুবোয়ার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় মাটির স্তর খোঁড়া অনেক সহজ কিন্তু মানুষের বদ্ধমূল কুসংস্কারের স্তরভেদ করা অনেক বেশি কঠিন যারা জিদ ধরে বলেছিল যে বানর থেকে মানুষের উৎপত্তির তত্ত্ব কোনোভাবেই স্বীকার করবে না দুবোয়ার আবিষ্কারের বিরুদ্ধে তারা প্রবল আপত্তি তুলল প্রতিবাদের ঝড় বইয়ে দিল গির্জার যত পাদ্রী পুরোহিত ও তাদের অনুগামীরা উঠে পড়ে প্রমাণ করতে চাইলেন যে দুবোয়ার পাওয়া ওই মাথার খুলিটা আসলে একটা গিবনের আর উরুর হাড় একালের কোনো মানুষের এইভাবে দুবোয়ার বনমানুষকে মানুষ ও বনমানুষের একটি আঙ্কিক ফলে পরিণত করেই তার বিরুদ্ধবাদীরা ক্ষান্ত হলেন না তারা দুবোয়ার আবিষ্কারের প্রাচীনত্ব সম্পর্কেই সন্দেহ প্রকাশ করলেন প্রমাণ করতে চাইলেন যে দুবোয়ার পাওয়া ওই হাড় লক্ষ লক্ষ বছর তো দূরের কথা অল্প কয়েক বছর হল মাটির নিচে পড়েছিল মোট কথা মাটি খুঁড়ে পিথেকান্থ্রোপাসকে ফের কবরস্থ করার জন্য চেষ্টার কোনো ত্রুটি দেখা গেল না দুবোয়ার আত্মপক্ষ সমর্থনে অসীম সাহসের পরিচয় দিলেন তার এই বৈজ্ঞানিক আবিষ্কারের গুরুত্ব যারা বুঝতেন তারা সকলেই তাকে সমর্থন জানালেন বিরুদ্ধবাদীদের জবাবে দুবুয়া ঘোষণা করলেন যে পিথেকান্থ্রোপাসের মাথার খুলি মোটেই গিবনের নয় গীবনের সামনের দিকে বের করা কপাল থাকে না কিন্তু পিথেকান্থ্রোপাসের থাকে বছরের পর বছর কেটে গেল পিথেকান্থ্রোপাসের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ আর কাটল না এমন সময় বিজ্ঞানীরা হঠাৎ আবিষ্কার করলেন নতুন এক মানুষ। পিথেকান্থ্রোপাসের সঙ্গে যার অনেক মিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে এক বিজ্ঞানী চীনের রাজধানী বেইজিংয়ের রাস্তায় ঘুরতে ঘুরতে চীনা ওষুধ দেখার জন্য এক ওষুধের দোকানে ঢোকেন দোকানে নানা রকমের অদ্ভুত অদ্ভুত জিনিস সাজানো ছিল সেগুলোর মধ্যে ছিল মানুষের আকৃতির মতো দেখতে ভেষজ গুণসম্পন্ন জিংশেং শেকর জীবজন্তুদের হাড়গোর দাঁত আর রাজ্যের যত তাবিজ কবজ। হাড়গোরের মধ্যে বিজ্ঞানী এমন একটা দাঁত খুঁজে পেলেন যাকে কোনো মতেই কোনো জন্তুর দাঁত বলা চলে না অথচ আজকের দিনে মানুষের দাঁতের সঙ্গেও তার তফাত চোখে পড়ার মতো তিনি দাঁতটি কিনে ইউরোপের এক মিউজিয়ামে পাঠিয়ে দিলেন সেখানে তারা সেটাকে চীনা দাঁত নাম দিয়ে সযত্নে তালিকাভুক্ত করে রাখলেন দুই দশকেরও বেশি সময় কেটে গেল অবশেষে নেহায়তী আকস্মিকভাবে বেইজিংয়ের অনতিদূরে চৌকিতিয়ান গুহায় ওই রকম আরও দুটি দাঁতের সন্ধান পাওয়া গেল পরে ওই দাঁত যার তার কঙ্কালটাও পাওয়া গেল বিজ্ঞানীরা তার নাম রাখলেন সিনান্থ্রোপাস সত্যি বলতে গেলে কি তার পুরো কঙ্কালটা পাওয়া যায়নি নানা ধরনের কতগুলো হাড়গোড়ের মাত্র তার মধ্যে ছিল গোটা শেখ দাঁত তিনটি খুলি এগারোটি চোয়াল এক টুকরো জঙ্ঘাস্থি মেরুদণ্ডের হাড় কণ্ঠাস্থি হাতের কবজি এবং পায়ের গোড়ালির এক টুকরো হাড় এ থেকে তোমরা যেন আবার ভেবে বসো না যে গুহবাসীটির তিনটি মাথা আর একটি পা ছিল এর ব্যাখ্যা খুবই সহজ গুহায় শুধু একজন নয় পুরো একদল সিনান্থ্রোপাস থাকত লক্ষ লক্ষ বছরের মধ্যে বহু হাড়গড়ি হারিয়ে গেছে বন্য জন্তুরাও সেগুলোকে টেনে নিয়ে যেতে পারে কিন্তু যেসব হাড়গড় পাওয়া গেছে তা থেকেও ধারণা করতে অসুবিধা হয় না যে কেমন দেখতে ছিল এই গুহাবাসীরা বিজ্ঞানীর দিকে একটা আঙ্গুল বাড়িয়ে দিলেই হল তিনি পুরো মানুষটাকে টেনে বের করবেন সেই সুদূর অতীতের নায়ক কেমন ছিল দেখতে স্বীকার করতে বাধা নেই আহামরি সুন্দর চেহারা তার মোটেই ছিল না বরং তাকে দেখতে পেলে তোমরা হয়তো ভয়ে আতকে উঠে পিছিয়ে যেতে মুখটা সামনের দিকে বাড়ানো লোমোস লম্বা লম্বা হাত জোড়া তখনও বানরের সঙ্গে রীতিমতো মিল প্রথম কয়েক মুহূর্তের জন্য বানর বলে মনে হলেও একটু পরেই কিন্তু তোমাকে মত বদলাতে হবে তোমার মনে প্রশ্ন জাগবে আচ্ছা বানর কি মানুষের মতো এমন সোজা হয়ে হাঁটতে পারে মানুষের মুখের সঙ্গে কি বানরের মুখের এতখানি মিল থাকতে পারে তুমি যদি ধীরে ধীরে সিনান্থ্রোপাসের পেছনে পেছনে তার গুহায় যেতে পারতে তাহলে তোমার সমস্ত সন্দেহই দূর হয়ে যেত বাঁকা পায়ে বিশ্রীভাবে থপথপ করে নদীর ধার দিয়ে চলতে চলতে হঠাৎ সে বসে পড়ল বালির ওপর একটা বড় পাথরের ওপর তার নজর পড়ল পাথরটা হাতে নিয়ে সে ভালোভাবে পরীক্ষা করে আরও একটা পাথরের ওপর সেটাকে ঠুকল তারপর জিনিসটাকে সঙ্গে নিয়ে সে আবার পথ চলতে শুরু করল তাকে অনুসরণ করে চলতে চলতে গিয়ে পৌঁছবে খাড়া পারে সেখানে গুহার মুখে এসে জড়ো হয়েছে সমস্ত গুহাবাসী ওরা ভিড় করে গাদাগাদি হয়ে আছে এক দাড়িওয়ালা লোমস বুড়ো পাথরের অস্ত্র দিয়ে হরিণের মাংস কাটছে তার পাশে মেয়েরা হাত দিয়ে মাংস টুকরো টুকরো করে ছিচ্ছে। বাচ্চারা মাংসের টুকরোর জন্য বায়না করছে সমস্ত দৃশ্যটাকে আলোকিত করে তুলছে গুহার ভেতরে প্রজ্বলিত ধুনি এইবারে তোমাদের সমস্ত সন্দেহ দূর হয়ে যায় কোনো বনমানুষের পক্ষে কি ধুনি জ্বালানো বা পাথরের অস্ত্র তৈরি করা সম্ভব কিন্তু পাঠক সঙ্গত কারণেই প্রশ্ন করতে পারে সিনানথ্রোপাস যে অস্ত্র বানাতে পারত এবং আগুনের ব্যবহার জানত তার প্রমাণ কী চৌকৌতিয়ানের গুহাই আমাদের এই প্রশ্নের জবাব দেবে এই গুহা খোরার সময় তার ভেতরে হাড়গোড় ছাড়াও আরও বহু জিনিস পাওয়া গেছে সেগুলোর মধ্যে ছিল মাটি মেশানো ছাইয়ের একটা পুরু স্তর এবং একগাদা স্থূল পাথরের হাতিয়ার হাতিয়ার পাওয়া গেছে দু হাজারেরও বেশি কিন্তু ছাইয়ের স্তর সাত মিটারের সমান পুরু এতে বোঝা যায় সিনান্থ্রোপাসরা বহুকাল এই গুহায় বাস করে এবং বহু বছর ধরে তারা আগুন জ্বালিয়ে রেখেছিল আগুন খুব সম্ভব তখনও তারা জ্বালাতে শেখেনি তবে খাওয়ার জন্য ফলমূল বা হাতিয়ারের পাথর জোগাড় করার মতো আগুনও হয়তো জোগাড় করে এনে রাখত জঙ্গলের দাবানল থেকে আগুন পেতে কোনো বাধা নেই আগুন জ্বলতে দেখলে সিনান্থ্রোপাস হয়তো সাবধানে জ্বলন্ত খড়ি নিয়ে বাড়িতে আসত তারপর গুহার ভেতরে ঝড় বৃষ্টির আড়ালে মহামূল্যবান রত্নের মতো তাকে সযত্নে রক্ষা করত বন্ধুরা আজকে তাহলে এখানেই শেষ করছি কথা হবে আগামী পর্বে আমাদের প্রকৃতি এখন বিপন্ন প্রায় গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের পৃথিবীকে প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে চলেছে আমাদের বনভূমি সমুদ্র নদী এবং ভূগর্ভ আসুন আমরা গাছ লাগাই এবং প্লাস্টিক ব্যবহারে সচেতন হই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো শুভ বিদায়